ওকে, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে কথা বলবো। আমরা ধরে নেই যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে সহজ আইন। আমরা ধরে নেই যেহেতু সুনির্দিষ্ট প্রতিকার আইনে মাত্র 57টি ধারা আছে, সো সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপরে আমাদের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আমিও বিশ্বাস করি প্রবলেম হবে না, বাট আমার মতে সুনির্দিষ্ট প্রতিকার আইন কিন্তু একটি কঠিন আইন, একটি কঠিন প্রকৃতির আইন। এখানকার প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদেরকে আলাদাভাবে ভালোভাবে বুঝতে হয়। আচ্ছা, আমার কথাগুলো কি স্পষ্ট? আপনারা কি শুনতে পাচ্ছেন কথাগুলো? আমার কথাগুলো কি আপনাদের কাছে যাচ্ছে? সাউন্ড কি ওকে আছে? আমি কি কথা বলতে পারি? ওকে, এবার আমরা চলে আসি যে এসআর অ্যাক্টে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এই স্পেসিফিক রিলিফটা কিভাবে দেওয়া হয়। তো কিভাবে দেওয়া হয় আমরা সবাই মোটামুটিভাবে জানি, এবং এতে স্পষ্ট করে আমাদের ধারা পাশে বলা আছে যে পাঁচভাবে, পাঁচটি পন্থায় হচ্ছে স্পেসিফিক রিলিফ দেওয়া হয়। এই স্পেসিফিক রিলিফ, এই স্পেসিফিক শব্দটা আমাদেরকে বুঝতে হবে, এই রিলিফ শব্দটা বুঝতে হবে। তার মানে হচ্ছে এই এই আমি যেভাবে চাবো ঠিক সেভাবেই প্রতিকার। আমি যদি এই কালারের এই ড্রেস পরা এরকম কানের দুলের মেয়েকে বিয়ে করতে চাই, তাহলে এক্স্যাক্টলি সেটাই হতে হবে। তার মানে আমি যেটা চাই ঠিক সেভাবেই আমি প্রতিকারটা পাব। এবং এখানে আরেকটা বিষয় আছে, যেমন আমাকে যদি বলা হয় যে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে আদালতের সীমাবদ্ধতা আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে আলোচনা করব? আচ্ছা, আমার ফেস বা আমাকে খুব, আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমি আসলে সবসময় লাইভ করি হচ্ছে ল্যাপটপ দিয়ে, তো আজকে হচ্ছে মোবাইল ফোনে আসি, তো আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? ওকে, আপনারা একটু কমেন্ট করতে থাকুন, আর একই সাথে বলবো যে আপনারা একটু শেয়ার করে দেন, কারণ আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন পুরো আইনটা আমরা এই লেকচারে পড়ার চেষ্টা করব। যেহেতু আপনাদের জন্য পরিশ্রম, আপনাদের জন্য লেকচার, আপনারা আপনাদের দায়িত্ববোধ থেকে শেয়ার করে দিবেন। ওকে, এখন আমরা আসি যে এই যে না আদালতের সীমাবদ্ধতা, আদালতের লিমিটেশন কি? আদালতের লিমিটেশন কোন ক্ষেত্রে? আদালতের লিমিটেশন হচ্ছে আপনার স্পেসিফিক রিলিফ দেওয়ার ক্ষেত্রে। তার মানে হচ্ছে আদালত তো একটা জায়গায় বন্দি, আদালত তো পাঁচ দেয়ালের মধ্যে বন্দি। পাঁচ দেয়াল বলতে আমরা বুঝাইছি পাঁচটি পন্থা ব্যতীত আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার দিতে পারে না। ঠিক তেমনিভাবে যিনি হচ্ছেন মামলার বাদী, যিনি হচ্ছেন মামলার বাদী, তিনিও পাঁচ দেয়ালের মধ্যে বন্দি। অর্থাৎ হচ্ছে তিনিও এর বাইরে গিয়ে প্রতিকার ক্লেম করে, প্রতিকার দাবি করে প্রতিকার পাবে না সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে। এবার আসি যে তাহলে কি সুনির্দিষ্ট প্রতিকার আইন ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দিতে পারে? উত্তর হচ্ছে না। এবং ক্ষতিপূরণ প্রদান করার মাধ্যমে বা আমি ক্ষতিপূরণ চাইলাম কোনোভাবেই কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার দেওয়া সম্ভব না। এবং এটা স্পষ্ট করে পাশের ডিতে বা পাশের ঘতে বলে দিছে, সেখানে বলছে উইদাউট কম্পেনসেশন, ক্ষতিপূরণ ছাড়া অন্য যে কোনোভাবে। অর্থাৎ তার মানে হচ্ছে এই ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে আদালতের বা ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া পাঁচ ধারার অধীনে আদালতের জন্য এটা একটা সীমাবদ্ধতা, আদালতের জন্য এটা একটা সীমাবদ্ধতা, লিমিটেশন। কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে দেখব যে আদালতের ডিসক্রেশনারি পাওয়ার অ্যাপ্লাই করে, আদালতের বিবেচনামূলক ক্ষমতায় ক্ষতিপূরণ মঞ্জুর করে থাকে। আদালতের বিবেচনামূলক ক্ষমতায় কি করে থাকে? ক্ষতিপূরণ মঞ্জুর করে থাকে। এটা আমরা বিভিন্ন পর্যায়ে দেখব। ওকে, তাহলে আমরা
পাঁচ ধর আমরা আদালতের সীমাবদ্ধতা দেখলাম এবং একই সাথে যিনি হচ্ছেন বাদী যিনি হচ্ছেন রিলিফ বা প্রতিকার ক্লেম করতেছেন তারও সীমাবদ্ধতা আমরা দেখলাম আপনারা জাস্ট একটা জিনিস খেয়াল করবেন যে একটা আইন কিভাবে পড়তে হয় এই জিনিসটা জাস্ট একটু খেয়াল করবেন যে একটা আইন কিভাবে পড়তে হয় বা কিভাবে চিন্তা করলে আমরা সেই আইনটাকে সহজ আয়ত্ত করে খাতায় লিখতে পারবো বা আদালত উপস্থাপন করতে পারবো ওকে তাহলে আদালতের সীমাবদ্ধতা রয়েছে একই সাথে বাদীর সীমাবদ্ধতা রয়েছে পাঁচ ধারার অধীনে কেন কারণ হচ্ছে এর বাইরে গিয়ে আদালত প্রতিকার দিতে পারবে না যে পাঁচটা ওয়ে বলছে এর বাইরে গিয়ে এবং একই সাথে বাদীও কিন্তু প্রতিকার ক্লেম করে প্রতিকার দাবি করে কিন্তু প্রতিকার পাবে না কারণ এখানে বাদী বলি আদালত বলি দুজনেরই হাত বাঁধা তাহলে আমরা পাঁচভাবে প্রতিকার দিলাম ওকে এখানে পাঁচের সিতে আমরা চলে যাই পাঁচের সিতে চলে যাই পাঁচের সিতে কি আছে পাঁচের সিতে আসে হচ্ছে বিরত থাকার বিষয় বিরত থাকার বিষয় এখন পাঁচের সি বিষয়টা আসলে কি এটা যদি আমরা ডিটেলস বলতে যাই তাহলে আমাদের দেখেন ছয় ধারাতে কিন্তু স্পষ্ট করে বলে দিছি যে পাঁচের সিতে যেটা বলা হয়েছে পাঁচের সিতে যেটা বলা হয়েছে এটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ এখন হোয়াট ইজ প্রিভেন্টিভ রিলিফ হোয়াট ইজ প্রিভেন্টিভ রিলিফ এই নিরোধমূলক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার এই বিষয়টা আসলে কি এখন হোয়াট ইজ প্রিভেন্টিভ রিলিফ এই প্রিভেন্টিভ রিলিফের ডেফিনেশন কিন্তু আপনাকে জানতে হবে মানে এটা হচ্ছে টু প্রিভেন্ট করা কি কি থেকে প্রিভেন্ট করা কি থেকে নিজেকে কি থেকে বিরত রাখার জন্য বলা কোনো একটা কাজ করা থেকে কোনো একটা কাজ করা থেকে এখন আমরা দেখব তাহলে পাঁচের সিতে যে কথাটা বলছে কোনো কাজ থেকে বিরত থাকা সেটাকে বলছে ধারা ছয়তে প্রিভেন্টিভ রিলিফ এবার আসি এই প্রিভেন্টিভ রিলিফ আমরা ছয় থেকে লাভ দিয়ে চলে যাব ধারা বাউন্নতে ছয় থেকে চলে যাব লাভ দিয়ে ধারা বাউন্নতে সেখানে আমরা দেখব যে প্রিভেন্টিভ রিলিফটা আসলে অ্যাকচুয়ালি কীভাবে দেওয়া হয় এই প্রিভেন্টিভ রিলিফটা দেওয়া হয় কিভাবে সেটা আমরা দেখব তার মানে আমরা পাশের সি ধারা ছয় এবং হচ্ছে বাউন্নকে রিলেট করতেছি প্রিভেন্টিভ রিলিফটা দেওয়া হয় হচ্ছে টেম্পোরারি ইনজাংশন আর হচ্ছে পারপেচুয়াল ইনজাংশনের মাধ্যমে স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে এখন আপনি এই জিনিসটা জানলেন যে প্রিভেন্টিভ রিলিফ দেওয়া হয় স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে এখন আপনাকে জানতে হবে না যে এই টেম্পোরারি ইনজাংশন বিষয়টা কি অস্থায়ী নিষেধাজ্ঞা এই বিষয়টা কি বা স্থায়ী নিষেধাজ্ঞা এই বিষয়টা কি এটা আপনাকে জানতে হবে রাইট এটা কিন্তু আপনাকে জানতে হবে তো সেই জায়গাতে আপনি যদি ধারা তেপ্পান্নতে যান সেকশন ফিফটি থ্রিতে যান সেখানে কিন্তু আপনি ডেফিনেশন অফ টেম্পোরারি ইনজাংশন অ্যান্ড ডেফিনেশন অফ পারপেচুয়াল ইনজাংশন এটা পেয়ে যাবেন আমি একটু ক্লিয়ার করে দেই আচ্ছা একটা মামলাতে কি হয় আচ্ছা আবার একটু বলি একটা লাইফ মানে হচ্ছে একটা আইন শেষ করে দেওয়া যেহেতু আমি একটা আইন একটা লাইফে শেষ করে দিচ্ছি আমার রিকোয়েস্ট থাকবে অন্তত এই লাইভটাতে আপনার 300, 350 শেয়ার আপনারা করবেন কোনো ল গ্রুপ যেন বাদ না পড়ে এটা আপনাদের কাছে আমার দাবি আপনারা আপনাদের কৃতজ্ঞতার জায়গা থেকে এই কাজটা করবেন ওকে এবার আমরা আসি এই টেম্পোরারি ইনজাংশন আর হচ্ছে পারপেচুয়াল ইনজাংশনের এটাকে ডিফাইন করছে দুইটা জায়গাকে সংজ্ঞায়িত করছে হচ্ছে আমাদের ধারা কত 53 সেকশন 53 এখন এই সেকশন ফিফটি থ্রিতে ডিফাইন করছে রাইট এখন টেম্পোরারি ইনজাংশন এবং পারপেচুয়াল ইনজাংশন আমরা আসলে ভালো করে বুঝি কি না আচ্ছা একটা মামলায় কি হয় একটা মামলাতে হচ্ছে মানে এক মামলার সব প্রক্রিয়া শেষে একটা ফাইনাল অর্ডার হয় মানে ফাইনাল জাজমেন্ট হয় চূড়ান্ত রায় হয় মনে করেন যে আজকের দিনে চূড়ান্ত রায় হলো মামলাটা শুরু হয়েছে 2018 সাল থেকে তার মানে 2018 থেকে আজকের দিনের আগ পর্যন্ত যতগুলো ছোটোখাটো অল্প সময়ের জন্য স্বল্প সময়ের জন্য যে ইনজাংশনটা হবে এটাকে আমরা বলি টেম্পোরারি ইনজাংশন তার মানে হচ্ছে ফাইনাল অর্ডার হওয়ার আগ পর্যন্ত যতগুলো ইনজাংশন হয় সবগুলো ইনজাংশন হচ্ছে টেম্পোরারি ইনজাংশন এখন এই টেম্পোরারি ইনজাংশন হচ্ছে টেম্পোরারি সময়ের জন্য কোনো কাজকে কোনো কাজ করা থেকে একজন ব্যক্তিকে নিষেধাজ্ঞা দেওয়া
এটা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন তাহলে পারপেচুয়াল ইনজাংশন কি পারপেচুয়াল ইনজাংশন হচ্ছে উইথ ফাইনাল অর্ডার উইথ ফাইনাল জাজমেন্ট অর্থাৎ আছে চূড়ান্ত রায়ের সাথে যেটা দেওয়া হয় চূড়ান্ত রায়ের সাথে যেটা দেওয়া হয় চূড়ান্ত রায়টা বলতে আমরা কি বুঝি এখানে দেখেন যখন হচ্ছে বিচারক যখন হচ্ছে আদালত চূড়ান্ত রায় দিল তখন হচ্ছে আদালত বলে দিল যে যে পুকুরটা নিয়ে প্রবলেম আপনি এই পুকুরের পানি জীবনও পান করবেন না আপনি এই পুকুরে কখনোই গোসল করবেন না অর্থাৎ হচ্ছে এই ইনজাংশনটা এই ফাইনাল অর্ডারের সাথে এক করে দিল মানে এই পারপেচুয়াল ইনজাংশন এটা বইতে লেখা আছে কিনা আমি জানি না বাট আমার নিজের জায়গা থেকে বলতেছি এই পারপেচুয়াল ইনজাংশন নিজেও একটা জাজমেন্ট মানে বিষয়টা কিরকম কারণ এটা কিন্তু ফাইনাল জাজমেন্টের সাথে কিন্তু দিয়ে দিচ্ছে ফাইনাল জাজমেন্টের সাথে একটা জায়গাকে চিহ্নিত করে দিচ্ছে যে এই কাজটা করা থেকে সেই পার্টিকে বিরত থাকতে হবে তার মানে দেখেন উইথ ফাইনাল জাজমেন্ট চূড়ান্ত রায়ের সাথে কোনটা হচ্ছে চূড়ান্ত রায়ের সাথে কিন্তু আমাদের পারপেচুয়াল ইনজাংশন হচ্ছে ফাইনাল জাজমেন্টের সাথে কিন্তু পারপেচুয়াল ইনজাংশন হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে আর এই ফাইনাল জাজমেন্টের আগ পর্যন্ত যতগুলো স্বল্প সময়ের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য যেই ইনজাংশনগুলো হয় এটাকে আমরা বলে থাকি টেম্পোরারি ইনজাংশন এখন যদি বলা হয় যে টেম্পোরারি ইনজাংশন একটি মামলায় কয়বার হতে পারে টেম্পোরারি ইনজাংশন একটা মামলায় একাধিকবার হতে পারে পারপেচুয়াল ইনজাংশন একবারই হয় কারণ এটা ফাইনাল জাজমেন্টের সাথে হয় চূড়ান্ত রায়ের সাথে হয় এই টেম্পোরারি ইনজাংশন বিষয়টা আমাদেরকে ভালো করে পড়তে হবে সিপিসি থেকে দেওয়ানি কার্যবিধি থেকে আচ্ছা তাহলে আমরা ধারা পাঁচ দেখলাম যে পাঁচভাবে স্পেসিফিক রিলিফ দেওয়া হয় এবং সেখানে আমরা কিভাবে আদালতের সীমাবদ্ধতা কিভাবে হচ্ছে বাদী সীমাবদ্ধ সেই জায়গাগুলো দেখলাম এবং একই সাথে পাশের সিকে আমরা মিল করলাম ছয়ের সাথে ছয় থেকে আমরা লাভ দিয়ে চলে গেলাম ধারা বাহান্ন থেকে চলে গেলাম তেপ্পান্নতে গিয়ে দেখলাম যে টেম্পোরারি ইনজাংশন বিষয়টা কি আর হচ্ছে পারপেচুয়াল ইনজাংশন বিষয়টা কি ওকে আমরা এখানে একটু অবস্থান করি এখানে অবস্থান করে দেখব যে এখানে আমরা দুইটা পয়েন্ট পাইলাম কি কি একটা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন অস্থায়ী নিষেধাজ্ঞা আর একটা পাইলাম পারপেচুয়াল ইনজাংশন বা স্থায়ী নিষেধাজ্ঞা এই পারপেচুয়াল ইনজাংশন হোয়েন গ্রান্টেড এই পারপেচুয়াল ইনজাংশন কখন মঞ্জুর হতে পারে এই পারপেচুয়াল ইনজাংশন কখন মঞ্জুর হতে পারে আমরা এই জায়গাতে একটু থামি আপনারা যারা খাতায় লিখতেছেন এই জায়গাতে আমরা একটু থামি এখন আমরা একটু পিছনে চলে যাব আমরা 54তে এসে থামলাম বাট 54 আমরা পড়লাম না আমরা একটু পরে আসবো এবার হচ্ছে ধারা 8 এবং 9 তে চলে যাই ধারা 8 এবং 9 তে চলে যাই তারা 8 এবং 9 উভয় ক্ষেত্রে কিন্তু আপনার অস্বীকারের বিষয় আছে বেদখলের বিষয় আছে কিন্তু 8 এবং 9 কে আমরা সংক্ষেপে মনে রাখব যে ধারা 8 এর শুধুমাত্র বলছে শুধুমাত্র মালিকানা থেকে বেদখল প্লাস মালিকানা প্লাস দখল থেকে বেদখল তাহলে একই সাথে মালিকানা থেকে বেদখল মালিকানা প্লাস দখল থেকে বেদখল এই একসাথে হলে সেটাকে আমরা বলতেছি ধারা 8 এর অধীনে বাট অনলি ফর পজেশন এই শুধুমাত্র পজেশন থেকে যদি আপনাকে যদি ডিসপজেশন করা হয় আপনাকে যদি বেদখল করা হয় সেক্ষেত্রে আমরা 9 ধারাকে বলে থাকি আমরা কিন্তু এই 8 এবং 9 ধারা নিয়ে বিস্তারিত পড়াশোনা সবাই করি রাইট কিন্তু আমি যেই জায়গাটাতে যাব আপনাকে যদি বলা হয় যে এক্স নামক এক ব্যক্তিকে ফুটপাত থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সরিয়ে দিল বাট এক্স নামক ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে মামলা করবে কিভাবে সম্ভব তখন আপনি কি করবেন তখন আমরা কিভাবে আনসারটা দেবেন এখানে দেখেন আচ্ছা আমরা একটু প্র্যাকটিক্যাল জায়গা চিন্তা করি আমাদের বাপদাদার জমি ঘাস হয়ে যায় না আমরা যেটা ঘাস ল্যান্ড বলি ঘাস হয়ে গেলে আমরা কি করি ঘাস হয়ে যায় মানে কি মানে আমি আমাকে সেই সম্পত্তির মালিকানাকে অস্বীকার করা হলো আমার সত্ত্বকে কেড়ে নেওয়া হলো সেই সম্পত্তির সত্ত্ব আমার আর নাই সেই সম্পত্তির মালিকানা আমার আর নাই তখন আমি কি করি তখন আমাকে যখন সরিয়ে দেওয়া হয় বা একটা সম্পত্তির দখলে যখন আমি থাকি সরকার যখন আমাকে সরিয়ে দেয় আমি সেটার মালিক বা মালিক না এটা কোনো বিবেচ্য বিষয় না বিবেচ্য বিষয় হচ্ছে আমি সেই প্রপার্টিটার দখলে আমি যখন একটা প্রপার্টির দখলে থাকি আমি যখন একটা একটা প্রপার্টির
দখলে থাকি তখন সেখান থেকে যদি আমাকে বেদখল করা হয় যদিও আমি মালিক না তাহলে আমার পরবর্তী পদক্ষেপ সরকারের বিরুদ্ধে কোনো নেওয়া যাবে কি না উত্তর হচ্ছে ধারা 9 এর অধীনে নেওয়া যাবে না তাহলে আমরা সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবো সেই একই ল্যান্ডকে কেন্দ্র করে ধারা 8 এর অধীনে কারণ 8 এ বলছে স্পষ্ট করে সেখানে দখলের কথাও বলছে সেখানে সত্যের কথাও বলছে দুইটা জায়গাকেই টাচ করা হয়েছে ধারা 8 এ আর শুধুমাত্র দখলের জায়গাকে টাচ করা হয়েছে ধারা 9 তে এখন আমরা কিছু শব্দ লিখব আমরা একটু বাচ্চা ফলাপানের মতো পড়ব কন্ট্রাক্ট কন্ট্রাক্টের বাংলা হচ্ছে চুক্তি যারা লিখতেছেন তারা একটু লিখবেন কন্ট্রাক্টের বাংলা হচ্ছে চুক্তি রাইট এবার আরেকটা শব্দ লিখব আমরা পারফরম্যান্স পারফরম্যান্স মানে হচ্ছে কার্য সম্পাদন কাজ করা একটা কাজ করা তাহলে তাহলে পারফরম্যান্স এবং কন্ট্রাক্ট এই দুইটা শব্দকে যদি আমরা এক করি তখন আমরা লিখব পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট কি লিখব পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তির কার্য সম্পাদন চুক্তিতে যে কাজের কথা বলা হয়েছে সেটা সম্পাদন করা হচ্ছে পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট ওকে কথা বলতে অনেক এনার্জি লাগে সেই এনার্জি বাড়ানোর দায়িত্ব আপনাদের আপনারা আবারও বলছি কৃতজ্ঞতা জায়গা থেকে শেয়ার করে দিবেন ওকে তো এই যে দেখেন আমরা কি লিখলাম পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট চুক্তির কার্য সম্পাদন পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট চুক্তির কার্য সম্পাদন ওকে এবার আমরা আরেকটা শব্দ উল্লেখ করব স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট একটা আরেকটা শব্দ উল্লেখ করলাম স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে স্পেসিফিক্যালি পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট সুনির্দিষ্টভাবে চুক্তির কার্য সম্পাদন স্পেসিফিক্যালি বাংলা হচ্ছে সুনির্দিষ্টভাবে পারফরম্যান্স মানে কার্য সম্পাদন কন্ট্রাক্ট হচ্ছে চুক্তি সুনির্দিষ্টভাবে চুক্তির কার্য সম্পাদন কিসের চুক্তির সুনির্দিষ্টভাবে চুক্তির কার্য সম্পাদন এবার আমরা আরেকটা শব্দ শিখব সেটা হচ্ছে এনফোর্সেবল এনফোর্সেবল ENFORCEABLE এনফোর্সেবল এনফোর্সেবল মানে হচ্ছে যে বলবৎকরণ বলবৎকরণ এখন হোয়াট ইজ বলবৎকরণ বলবৎকরণ হচ্ছে বাস্তবে রূপ দেওয়া বলবৎকরণ কি বাস্তবে রূপ দেওয়া আমি বা আমরা একটা মেয়ের সাথে আমি বা আমরা একটা মেয়ের সাথে কেন প্রেম করি কেন রিলেশন করি কারণ তাকে বিয়ে করতে চাই এই যে প্রেমটা হচ্ছে একটা ধরেন চুক্তি এই বিয়েটা হচ্ছে বাস্তবে রূপ দেওয়া প্রেমের বাস্তব রূপ কি প্রেমের বাস্তব রূপ হচ্ছে বিয়ে ঠিক তেমনিভাবে একটা চুক্তির বাস্তব রূপ কি চুক্তি অনুযায়ী কাজ করা একটা চুক্তির বাস্তব রূপ কি চুক্তি অনুযায়ী কাজ করা রুবেল হোসেন বলছেন খুব ভালো করে বুঝতে পারছি রুবেল হোসেন ভাই আপনি 50টি শেয়ার করবেন আজকে আমি চেক করবো একটু পরে যে আপনি করছেন কিনা ওকে তো যে দেখেন তার মানে আমরা কন্ট্রাক্ট পারফরম্যান্স স্পেসিফিক্যালি এনফোর্সেবল এই শব্দগুলো শিখলাম এখন আমরা এই শব্দগুলোকে একটা জায়গাতে নিব কিভাবে স্পেসিফিক্যালি এনফোর্সেবল সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য স্পেসিফিক্যালি এনফোর্সেবল অফ কন্ট্রাক্টস বা এনফোর্সেবিলিটি অফ কন্ট্রাক্ট বা স্পেসিফিক্যালি এনফোর্সেবল অফ কন্ট্রাক্ট অথবা স্পেসিফিক্যালি পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট আমরা অনেকভাবে ঘুরিয়ে যদি বলি তাহলে এটা হলো যে হুইচ কন্ট্রাক্টস আর স্পেসিফিক্যালি এনফোর্সেবল আমরা যদি এটাকে একটা প্রশ্নের আকারে নিয়ে যাই এবং হুইচ শব্দটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি হুইচ কন্ট্রাক্টস আর স্পেসিফিক্যালি এনফোর্সেবল অর্থাৎ হচ্ছে কোন কোন চুক্তিগুলো আদালতের মাধ্যমে বলবৎযোগ্য কোন কোন চুক্তিকে আদালত বলবে কোন কোন চুক্তিকে আদালত বলবে যে এই চুক্তি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে অর্থাৎ চুক্তিটাকে বাস্তবে রূপ দিতে হবে চুক্তিটাকে বাস্তবে রূপ দিতে হবে বাস্তবে রূপ দেওয়ার বিষয়টা কি আপনি আপনার বন্ধুর সাথে চুক্তি করলেন একটা পুকুর কাটবেন আপনি আপনার
বন্ধুর সাথে একটি পুকুর কাটবেন, এই মর্মে আপনারা দুজন দুজনের জায়গা থেকে চুক্তিবদ্ধ হলেন। এখন আপনার বন্ধু যখন বলবে না ভাই আমি চুক্তি অনুযায়ী কাজ করতে পারবো না, তখন আপনি দৌড় দিয়ে কোথায় যাবেন? আপনি দৌড় দিয়ে তখন আদালতে যাবেন। কোথায় যাবেন? আদালতে যাবেন। আদালতে গিয়ে কি বলবেন? আদালতে গিয়ে বলবেন যে আমার বন্ধু আমার সাথে কন্ট্রাক্টেড হয়েছে, আমার বন্ধু আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছিল, সে এই পুকুরটা কাটবে, পুকুরটা খনন করবে, এখন সে বলতেছে পুকুরটা খনন করবে না, এই দেখেন আমাদের কন্ট্রাক্ট পেপার, এই দেখেন আমাদের চুক্তিপত্র। ক্লিয়ার? দেখালো। এখন আদালত সব কিছু বিবেচনা করে যদি দেখে যে হ্যাঁ এই চুক্তিটাকে বলবৎ করা যায়, তখন আদালত আপনার বন্ধুকে বলবে বাবা তুমি এই চুক্তি অনুসারে কাজটা করো, এই চুক্তি অনুসারে কাজটা করো, দ্যাট মিন্স চুক্তি অনুসারে কাজটা করো, দ্যাট মিন্স চুক্তিটাকে বাস্তবে রূপ দেওয়া। কি করা? চুক্তিটাকে বাস্তবে রূপ দেওয়া। তার মানে হচ্ছে এই যে বাস্তবে রূপ দেওয়া মানে কি, সে পুকুরটা কাটবে। বাস্তবে রূপ দেওয়া মানে কি, সে পুকুরটা কাটবে, এটাকে আমরা বলি এনফোর্সেবিলিটি বা এনফোর্সেবল, ইমপ্লিমেন্টেশন ইন প্র্যাকটিক্যাল, বাস্তবে রূপ দেওয়া। ক্লিয়ার? এবার আসি ধারা ১২। তো ধারাতে ধারা ১২তে কিন্তু এই কথাগুলো বলছে যে আদালত কোন কোন চুক্তিকে বলবৎ করবে, আদালত কোন কোন চুক্তিকে বাস্তবে রূপ দেবে, আদালত কোন কোন চুক্তিকে বাস্তবে রূপ দেবে, এটা কিন্তু বলছে। আরে পানিও নেই বাসায়। ওকে, আদালত কোন কোন চুক্তিকে বাস্তবে রূপ দেবে। এবার আসি যে ওখানে বলছে, আমরা কিন্তু একটু ভুলভাবে পড়ি, আমরা বলি যে চারটি চুক্তি, আর আবার চারটি চুক্তি কি, একটা চুক্তির যদি চার ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, কি বলছি, একটা চুক্তি থেকে যদি চার ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, একটি চুক্তি থেকে যদি চারটা ক্ষেত্রের যে কোনো একটি ক্ষেত্রের সৃষ্টি হয়, তখন তখন কি হবে, তখন হচ্ছে আদালত, তখন হচ্ছে আদালত ১২ ধারার অধীনে সে চুক্তিগুলোকে কি করবে, ১২ ধারার অধীনে সে চুক্তিগুলোকে বাস্তবে রূপ দেবে। কি করবে? সে চুক্তিগুলোকে বাস্তবে রূপ দেবে, বলবে যে পক্ষ এই চুক্তি অনুযায়ী কাজ করতে অস্বীকার করছিল, চুক্তি অনুযায়ী কাজ করতে চায় নাই, চুক্তিটা ব্রিজ করছে। আচ্ছা, চুক্তিটা ব্রিজ, এটার ইংলিশটা কি, ব্রিজ অফ কন্ট্রাক্ট, চুক্তিটা ভঙ্গ করা, এটার ইংলিশটা কি, ব্রিজ অফ কন্ট্রাক্ট, ব্রিজ, BREACH, ব্রিজ অফ কন্ট্রাক্ট, চুক্তিটা ভঙ্গ করলে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, এটার উপর ভিত্তি করে আদালত একটা চুক্তিকে এনফোর্সিবিলিটি দিবে বা দিবে না, সেখানে আমরা দেখতে পাই। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো, আপনি একটা মেয়ের সাথে প্রেম করেন, আপনি সেই মেয়েটাকে কথা দিছেন বা মেয়েটাও আপনাকে কথা দিছে, দুজন দুজনের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যে আমি তোমাকে বিয়ে করব, মেয়েটাও বলতেছে আমি তোমাকে বিয়ে করব। তার মানে হচ্ছে দুজন দুজনের সাথে কিন্তু চুক্তিবদ্ধ, দুজন দুজনের সাথে চুক্তিবদ্ধ যে একে অপরকে বিয়ে করবে। ক্লিয়ার? কিছুদিন পরে, কিছুদিন পরে ছেলেটা বলতেছে তুমি, তোমার বাড়ি যেহেতু বরিশাল, আমার শরীয়তপুরের ছেলেরা বরিশালের মেয়ে বিয়ে করে না, সো আমি যেহেতু শরীয়তপুরের ছেলে আমি তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে বিয়ে করব না, থ্যাংক ইউ রুবেল হোসেন ভাই, আমি তোমাকে বিয়ে করব না, শরীয়তপুরের ছেলেটা বলতেছে। তখন বরিশালের মেয়েটা কান্না করতে করতে আদালতে গেল, আদালতে গিয়ে বলল স্যার, আদালতে গিয়ে বলতেছে স্যার এই শরীয়তপুরের এই ছেলেটা, শরীয়তপুরের মিঠুন সাহা আমাকে কথা দিয়েছিল, আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছিল, আমার সাথে প্রেম করেছে, সে আমাকে বিয়ে করবে, সে আমাকে বিয়ে করবে, এখন সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তখন আদালত জিজ্ঞেস করছে আচ্ছা ক্ষতি হয়েছে ঠিক আছে, আপনাকে কি এখানে ২০ লক্ষ টাকা দিলে হবে, আপনার যে ক্ষতি হয়েছে এখানে আপনাকে ২০ লক্ষ টাকা দিলে কি হবে? তখন সে বরিশালের মেয়েটা বলতেছে স্যার এটাকে একটা কথা বললেন,
ভালোবাসা কি টাকায় বিক্রি হয়? আমি মিঠুন সাহাকে কত ভালোবেসেছি। ভালোবাসা তো টাকায় বিক্রি হয় না স্যার, এটা তো অমূল্য, এটা তো অমূল্য। তখন ছেলেটাকে, শরীয়তপুরের ছেলেটা মানে মিঠুন সাহাকে আদালত বলতেছে, দেখো বাবা, ভালোবাসার তো, ভালোবাসাকে তো আর অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না, ভালোবাসার ক্ষতিপূরণ তো টাকা দিয়ে পূরণ করা সম্ভব না, এখানে মেয়েটার যেই পরিমাণ ক্ষতি হয়েছে এটাকে তুমি অর্থ দিয়ে ঢাকতে পারবা না, এখানে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না, বা এই মেয়েটাকে তুমি যেই 1,00,000 টাকা ক্ষতিপূরণ দিতে চাচ্ছ, যেহেতু মেয়েটার বিশাল ক্ষতি হয়ে গেছে, এটা মেয়েটার জন্য পর্যাপ্ত প্রতিকার না, সো মিঠুন সাহা তুমি একটা কাজ করো, তুমি মেয়েটাকে যে কথাবার্তা দিয়েছিলা, মেয়েটার সাথে যে তোমার চুক্তিপত্র হয়েছে, মেয়েটার সাথে তোমার যে চুক্তিপত্র হয়েছে, তুমি মেয়েটাকে বিয়ে করো, তুমি মেয়েটাকে বিয়ে করো। বিয়ে করাটা কিসের উপরে বেস করে হলো? অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট, অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট, মিঠুন সাহা অ্যান্ড বরিশাল, ক্লিয়ার? মিঠুন সাহা অ্যান্ড বরিশালের মেয়ে, এই যে মিঠুন সাহা এবং বরিশালের মেয়ের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছিল, সে চুক্তি অনুযায়ী আদালত বলল, মিঠুন সাহাকে বলল, যেহেতু 12 ধারার অধীনে 4টা ক্ষেত্রের সৃষ্টি হয়েছে তোমার এই চুক্তির ফলে, সো মিঠুন সাহা মেয়েকে তোমার বিয়ে করতে হবে। আমি বলতেছি, আদালত বলতেছে তুমি চুক্তি অনুযায়ী কাজ করবা, অর্থাৎ মেয়েটার বাড়ি বরিশাল হলো, তাকে তোমার বিয়ে করতে হবে, কারণ এই চুক্তিটা ট্রাস্টের অন্তর্গত, কারণ এখানে চুক্তিভঙ্গের ফলে যেই পরিমাণ ক্ষতি হবে তা নিরূপণ করা সম্ভব নয়, এখানে চুক্তিভঙ্গের ফলে যেই পরিমাণ ক্ষতি হবে তা পূরণ করা সম্ভব নয়, এখানে চুক্তিভঙ্গের ফলে যেই পরিমাণ ক্ষতি হবে, তুমি যেই পরিমাণ ক্ষতিপূরণ দিতে চাচ্ছ তা বরিশালের মেয়েটির জন্য পর্যাপ্ত প্রতিকার না। আমার জানা নাই যে আর কত ভালোভাবে বোঝানো যায়। তার মানে হচ্ছে তারা বারোতে এটা স্পষ্ট করে বলছে, এই যে আমরা কিন্তু ভুলভাবে পড়ি, আমরা বলে থাকি, যেমন আমি যখন আমার জুম ক্লাসে জিজ্ঞেস করি যে 12 ধারায় কি বলছে, বলছে 4 ধরনের চুক্তি বলবৎযোগ্য। আরে ভাই, এখানে তো 4 ধরনের চুক্তির কথা বলে নাই, এখানে বলছে একটি চুক্তির ফলে 4 ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে, একটা চুক্তির ভঙ্গের ফলে 4 ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে সেই চুক্তিকে আদালত বলবৎ করার আদেশ দিবে। ও, আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, 5 ফেব্রুয়ারি থেকে আমি সরাসরি লিখিত ব্যাচ শুরু করব, সেখানে আমরা ক্লাস নিব হচ্ছে প্রতি সপ্তাহে শনিবার বিকাল 3টা থেকে রাত 7:30, এবং সেখানকার ফি হচ্ছে ফুল কোর্স 30,000 টাকা, লিখিত ব্যাচ ফুল কোর্স 30,000 টাকা, এবং আমার বিশ্বাস সেই ব্যাচে যারা অংশগ্রহণ করবেন সবাই পাস করবেন, এবং আপনাদের পাস করানোর জন্য মিঠুন সাহা যা যা করা দরকার সেইভাবে পড়াবে, ওকে? তাহলে এবং অনেকেই দেখি কি যে নির্দিষ্ট টাইমের মধ্যে আমার সাথে যোগাযোগ না করে পরবর্তীতে বলে, দাদা আমাকে নেন, এটা বললে কিন্তু হবে না, এখানে আমি খুব কম সংখ্যক পড়াবো, সো আপনারা যোগাযোগ করবেন, ফুল কোর্স হচ্ছে 30,000 টাকা, এবং সরাসরি এসে পড়বেন আমার অফিসে এসে, বনশ্রী, ওকে? তাহলে যে দেখেন আমরা 12 ধারা কত সুন্দরভাবে পড়লাম, রাইট? এবার আসেন যে আমরা এই 12 ধারার সাথে আর কোন কোন ধারাকে, আচ্ছা, একে ফিরোজুল ইসলাম ভাই বলছে গরিবদের জন্য সার কত, আমরা যারা আর্থিক সমস্যায় থাকি, আমরা কোথায় চলে যাব, 5-এর ঘতে 5-এর ডিতে, সেখানে গিয়ে আমরা দেখব, সেখানে কিন্তু বলছে যে ক্ষতিপূরণ ব্যতীত অন্য কোনোভাবে, কি বলছে 5-এর ডিতে স্পষ্ট করে বলছে, ক্ষতিপূরণ ব্যতীত অন্য কোনোভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় ধারা 5-এর অধীনে। খেয়াল করবেন, 5-এর ডিতে কি বলছে ভাই, 5-এর ডিতে বলছে ক্ষতিপূরণ ছাড়া অন্য কোনোভাবে, দ্যাট মিন্স
আদালত ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে কোনো প্রতিকার দিতে পারে না। ইভেন আপনি বাদী হিসেবেও চাইতে পারবেন না যে আমি এই বিষয়ে ক্ষতিপূরণ চাই, আমি এই বিষয়ে ক্ষতিপূরণ চাই, এটা বাদী হিসেবেও আপনি এসআর অ্যাক্টের অধীনে পারবেন না, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে পারবেন না। এটা স্পষ্ট করে বলে দিছে ধারা পাঁচের ডিতে। আমার আজকে খুব বেশি ভালো লাগতেছে এই কারণে, আমি দেখলাম আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনেক শিক্ষার্থী যাদেরকে আমি চিনি, ছোট ভাই বড় ভাই অনেকেই যুক্ত আছেন, আমার এই জিনিসটা খুব ভালো লাগতেছে, আমার প্রিয় আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে, এবার আমরা ধারা পাঁচের ডি এখানে আমরা দেখলাম, রাইট? এবার দেখেন আমরা এই পাঁচের ডিতে আবার কেন ব্যাক করলাম ধারা ১২ থেকে, আমরা একটা উদাহরণ পড়ি। আপনি একটা মেয়েকে বিয়ে করতে গেছেন, আপনি মেয়ের বাপকে বলতেছেন যে আমরা শুধু, আপনি হচ্ছেন বিয়ে করবেন হচ্ছে বরিশালের মেয়ে, আপনি বলতেছেন যে আমার, আপনি হচ্ছেন বর, হ্যাঁ আপনি হচ্ছেন বর, আপনি বলতেছেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার মেয়ে হচ্ছে বরিশালের মানুষ, অনেক ভালো, বরিশালের মেয়ের অনেক ভালো, সো আমি আপনার মেয়ে, আপনাদের বাড়ি যেহেতু বরিশাল, সো আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি শুধু আপনার মেয়েকেই চাই, আমাকে আর কিচ্ছু দিতে হবে না। কি বলছেন আপনি? আপনি কিন্তু বর, মানে আপনি বিয়ে করবেন, আপনি হাজবেন্ড হবেন, আপনি বলছেন যে আমাকে আর কিচ্ছু দিতে হবে না। তো মেয়ের বাবা বলছে যে আচ্ছা ঠিক আছে, তো আমার মেয়েকে তুমি নিয়ে যাও, আমার মেয়েকে তুমি নিয়ে যাও, সাথে পাঁচ ভরি স্বর্ণ, একটা খাট, একটা বালিশ, একটা তোশক, একটা আলমারি, এটাও নাও। কি বলছে? মানে আমার মেয়েকে তুমি নিয়ে যাও, সাথে জিনিসগুলো তুমি নাও, আমাকে এই জিনিসগুলো, মানে 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 এই মেয়েটাকে নিয়ে যাও, সাথে এই জিনিসগুলো নাও। ক্লিয়ার বিষয়টা? এখন নোয়াখালীর ছেলে বলতেছে আচ্ছা ঠিক আছে, কারণ বরিশালের মেয়ের বাপ দেখতেছে শুধুমাত্র মেয়েটাই যথেষ্ট না নোয়াখালীর ছেলের জন্য, এখানে খাট, পালঙ্ক, তোষক, আলমারি এগুলো দেওয়া উচিত, নইলে নোয়াখালীর ছেলের সাথে ইনজাস্টিস হবে। তার মানে জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য বরিশালের বাপ নোয়াখালীর ছেলেকে মেয়ের অতিরিক্ত হিসেবে আরো কিছু দিয়ে দিল। এই যে আরো কিছু যে দিল, এটা কি নোয়াখালীর ছেলে চাইছিল? ভাই চায় নাই কিন্তু দিছে, চায় নাই কিন্তু দিছে। কারণ কি? কারণ হচ্ছে বরিশালের বাপ দেখলো যে এখানে এটা না দিলে ছেলের সাথে অন্যায় করা হবে, ছেলের জন্য পর্যাপ্ত প্রতিকার হবে না। এবার আসেন, আমি যে উদাহরণটা সব সময় দেই, আপনি এক বাসায় গেলেন, আপনি এক বাসায় বেড়াতে গেলেন, বেড়াতে গিয়ে বলতেছেন যে আন্টি আমাকে এক গ্লাস পানি দেন। কি দেন? এক গ্লাস পানি দেন। আপনি আন্টির কাছে কি চাইছেন? আপনি আন্টির কাছে এক গ্লাস পানি দিছেন, এক গ্লাস পানি চাইছেন। তো আন্টির বাড়ি হচ্ছে শরীয়তপুর, শরীয়তপুরের মানুষ হচ্ছে আপ্যায়ন, মানে আপ্যায়নের শ্রেষ্ঠ, শরীয়তপুরের মানুষটা হচ্ছে অনেক ভালো। তো আন্টি দেখলো যে এক গ্লাস পানি দিব, কেমন দেখা যায়। আচ্ছা পানিটা না আগে রাখছে, পানিটা রাখার পরে মনে করেন যে ১০০ রকমের ফল এনে সেই ছেলেটির সামনে এনে দিল, কারণ কারণ শরীয়তপুরের মানুষ ভালো, আপ্যায়ন ভালো করে, রাইট? ওকে, তাই যে দেখেন, তার মানে এ ছেলেটা কি চাইছে বলেন তো? এ ছেলেটা কিন্তু চাইছে এক গ্লাস পানি, বাট আন্টি দিছে কি, পানিও দিছে, কি বলছি, পানিও দিছে, মানে পানিটা আগে দিছে, আগে দেওয়ার পরে দেখতেছে যে পানিটা, আমরা যেহেতু শরীয়তপুরের মানুষ, আমরা যেহেতু অতিথিদেরকে ভালোবাসি, সো আমি তো এই ছেলেটার সাথে অন্যায় করতে পারি না, আমি তো এই ছেলেটার সাথে অন্যায় করতে পারি না। তখন হচ্ছে ওই শরীয়তপুরের আন্টি কী করলো, সে ১০০ রকমের ফল সে ছেলেটিকে খেতে দিল।
আচ্ছা আমার একটা জিনিস খেয়াল করেন, আমার লেকচারের একটা উদ্দেশ্য আছে, একটা জিনিস খেয়াল করেন যে এখানে ছেলেটি চাইছে কি, ছেলেটি কি 100 রকমের ফল চাইছে নাকি এক গ্লাস পানি চাইছে, 100 রকমের ফল চাইছে নাকি এক গ্লাস পানি চাইছে। ছেলেটি কিন্তু চাইছে এক গ্লাস পানি, কি চাইছে এক গ্লাস পানি। এবার আমরা একটু চলে যাব ধারা পাশের ডিতে, ধারা পাশের গতে, তার মানে গতে, তার মানে আপনি এখানে ক্ষতিপূরণ চাইতে পারবেন না, আদালত ক্ষতিপূরণ দিবে না, আপনি চাইলেই আদালত ক্ষতিপূরণ দিবে না। এখন মানে সরাসরি ক্ষতিপূরণ চাইলে আপনি কি এখানে 100 রকমের ফল চাইছেন, আগে চাইছেন না, আপনি চাইছেন এক গ্লাস পানি, আপনি চাইছেন বরিশালের শুধুমাত্র ওই মেয়েটিকে, বা বরিশালের বাপ কি করছে নোয়াখালীর ছেলেকে একটু বেশি পছন্দ হয়েছে, দেখছে যে এই লেপ্তোষক না দিলে এই ছেলে নোয়াখালীর ছেলেটার সাথে ইনজাস্টিস করা হবে, মেয়েটির সাথে সাথে সে খাট পালঙ্ক স্বর্ণ টর্ণ সব কিছু দিয়ে দিছে। এবার আমরা আসি আমাদের মূল টপিকে। আমরা বলছিলাম তো আমরা কিভাবে রিলেট করি, আমরা ধারা ১২তে চলে যাব। ধারা ১২তে আমরা দেখি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, ধারা ১২তে দেখি কোন কোন চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দেয়। তার মানে হচ্ছে আপনি ধারা ১২র অধীনে কি চাচ্ছেন, ১২র অধীনে চাচ্ছেন চুক্তির কার্য সম্পাদনের আদেশ। আপনি ১২র অধীনে কি চাচ্ছেন, ১২র অধীনে চাচ্ছেন চুক্তির কার্য সম্পাদনের আদেশ। কি চাচ্ছেন, কি চাচ্ছেন চুক্তির কার্য সম্পাদনের আদেশ। মানে হচ্ছে যেই পক্ষ চুক্তিটা ভঙ্গ করতে চায় সেই পক্ষ যেন চুক্তি অনুযায়ী কাজ করে, এজন্য আপনি আদালতে গেলেন, এজন্য আপনি আদালতে গেলেন, আদালতে গিয়ে বললেন স্যার সে যেন চুক্তি অনুযায়ী কাজ করে, অর্থাৎ আপনি আদালতে চাইলেন চুক্তির কার্য সম্পাদন। আদালত দেখল এখানে এই লোকটার সাথে চুক্তি করা হয়েছিল চুক্তি অনুযায়ী কাজ করবে, সিম্পল, বাট এখানে যেহেতু বিবাদী ঝামেলা সৃষ্টি করছে, এখানে যেহেতু বাদী হয়রানির শিকার হয়েছে, এখানে যেহেতু বাদীকে আদালত পর্যন্ত আসতে হয়েছে, সো আমি বাদীকে এই চুক্তির কার্য সম্পাদনের আদেশের পাশাপাশি ১০,০০০০ টাকা ক্ষতিপূরণ দিয়ে দিব। তার মানে বাদীকে আদালতে চাইছে, বাদী আদালতে কি চাইছে, বাদী আদালতে চাইছে চুক্তির কার্য সম্পাদন, বাদী কি আদালতের কাছে ১০,০০০০ টাকা ক্ষতিপূরণ চাইছে, না, আদালত দেখতেছে এখানে বাদীকে ক্ষতিপূরণ না দেওয়া হলে বাদীর সাথে অন্যায় করা হবে, বাদীর সাথে ইনজাস্টিস করা হবে, বাদীর প্রতিকার সঠিক হবে না। তার মানে এই যে দেখেন অতিরিক্ত হিসেবে, ইন অ্যাডিশন টু স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অতিরিক্ত হিসেবে ধারা ১৯-এর অধীনে অতিরিক্ত হিসেবে কি দিল, ক্ষতিপূরণ দিল। তার মানে ক্ষতিপূরণ কি আগে আসতেছে, ক্ষতিপূরণ কি আমি চাইছি, আমি কি শরীফপুরের আন্টির কাছ থেকে কি 100 রকমের ফল চাইছি নাকি এক গ্লাস পানি চাইছি, এক গ্লাস পানি দিছে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিছে, প্লাস ক্ষতিপূরণ দিছে, প্লাস এখানে 100 রকমের ফল আমাকে দিছে। তার মানে হচ্ছে চুক্তির কার্য সম্পাদনের আদেশের অতিরিক্ত হিসেবে আদালত ক্ষতিপূরণ দিছে। ক্লিয়ার? আপনারা অনেক কিপটা, মিঠুন সাহার গলাটা চিল্লাইয়া ব্যথা হইয়া যাইতেছে, আপনাদের শেয়ার করতে নাকি টাকা লাগে। আমি জানি না যে আপনাদের মন, অধিকাংশ আনশিক্ষার্থীর মন এত ছোট কেন, মন ভরে শেয়ার করবেন, মিঠুন সাহা তো আপনাদের জন্যই। এই জিনিসটা আমরা হৃদয়ে কেন ধারণ করি না, আমি তো হৃদয়ে ধারণ করি যে আপনারা আমার। ওকে, এখন দেখেন এবার আসি আপনি শরীয়তপুরে সেই আন্টির কাছে এক গ্লাস পানি চাইলেন, শরীয়তপুরের মানুষ যেহেতু অতিথি পরায়ণ, অতিথিদেরকে ভালোবাসে,
আপ্যায়ন করতে ভালোবাসে, শরীয়তপুরের আন্টি কি করলো, আমাকে পানি না দিয়ে আমাকে এক গ্লাস শরবত দিল, আমাকে কি পানি দিছে, দেয় নাই। আমি চাইছিলাম কি পানি, কিন্তু আমাকে দিছে কি, এর সাথে না ভালোটা শরবত। তারপরে পানির পরিবর্তে শরবত। আপনি আদালতে আপনার বন্ধুর সাথে এক চুক্তি, আপনার বন্ধু আমতামতা করতেছে, সে চুক্তি অনুযায়ী কাজ করবে না, তখন আপনি আদালতে গেলেন। আদালতে বারো ধারার অধীনে আপনি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাইলেন। আদালতকে বললেন যে আদালত, আমার বন্ধু যেন আমার চুক্তি অনুযায়ী কাজ করে, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এর আদেশ আপনি দেন। আদালত দেখতেছে যে এ লোকটা তো এক গ্লাস পানি চাইছে, এ লোকটা তো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাইছে। আমি বাদীকে এখানে দেখতেছে যে এখানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আদালত তখন এর পরিবর্তে, ইনসাবস্টিটিউশন অফ, এর পরিবর্তে আদালত ক্ষতিপূরণ দিয়ে দিল। আমি কি আদালতের কাছে ক্ষতিপূরণ চাইছি, চাই নাই। আমি কি আদালতের কাছে ক্ষতিপূরণ চাইছি, চাই নাই। আমি কি শরীয়তপুরের আন্টির কাছে শরবত চেয়েছি, চাই নাই। শরীয়তপুরের আন্টি শরবতটা কিসের পরিবর্তে দিল, পানির পরিবর্তে। আদালত ক্ষতিপূরণটা কিসের পরিবর্তে দিল, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশের পরিবর্তে। এটা হচ্ছে 19 ধারা। তার মানে 12 ধারার সাথে আমরা 19 ধারাকে সম্পর্ক সৃষ্টি করলাম। 12 ধারায় যেটা আমি চাই, 12 ধারায় আমি চুক্তিকে বলবৎ করতে চাই, 19 ধারায় এই চুক্তি বলবৎকরণের আদেশের পরিবর্তে, চুক্তি বলবৎকরণের আদেশের অতিরিক্ত হিসেবে আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করতেছে। তাহলে 12 ধারার সাথে 19 ধারার মিল কোথায় দেখছেন? এবার আমরা আসি আপনি বরিশালের মেয়েকে বিয়ে করতে চাইলেন, আপনি বললেন যে এই বরিশালের সখিনা, এই বরিশালের সখিনাকে আমি বিয়ে করব। তো এবং একই সাথে বললেন, মানে মেয়ের বাপকে বলতেছেন যে আপনার মেয়ে সখিনা, এই সখিনাকে আমি বিয়ে করব। এবং একই সাথে আরেকটা কথা বলে দিলাম যে সখিনাকে যদি বিয়ে নাও দিতে পারেন, তাহলে আপনার ছোট্ট মেয়ে জরিনাকে আমার কাছে বিয়ে দিয়েন, কি বলছে বলেন তো? সখিনাকে যদি আমার কাছে বিয়ে দিতে নাও পারেন, আমার অল্টারনেটিভ প্রেয়ার, বিকল্প প্রার্থনা হচ্ছে আপনি আপনার ছোট্ট মেয়ে জরিনাকে আমার কাছে বিয়ে দিয়েন। আপনি যদি 12 ধারার অধীনে, আমি আপনার কাছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাইছি, আপনি যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ নাও দিতে পারেন, তবে আমার অল্টারনেটিভ প্রেয়ার বা বিকল্প প্রার্থনা হচ্ছে আপনি 37 ধারার অধীনে এই চুক্তিটাকে বাতিল করে দিবেন। জরিনা সখিনার সাথে কি মিলতেছে, মিলে? তাহলে এই যে দেখেন, তাহলে বিকল্প প্রার্থনা কি, বিকল্প প্রার্থনা। তাহলে আমরা 12 ধারার সাথে রিলেশন তৈরি করলাম 19 ধারা।
বারোধারার সাথে রিলেশন তৈরি করলাম ৩৭ ধারা। এবার আসেন আপনি সেই বরিশালের সকিনাকে বিয়ে করতে চাইলেন, সে বিয়ে দিল না, মেয়ের বাপ বিয়ে দিল না। আপনি প্রায় এক দেড় বছর পরে, দুই বছর পরে আপনার মনে হলো যে সকিনার কথা চিন্তা করতে করতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তখন আপনি আদালতে গিয়ে ক্ষতিপূরণ চাইলেন। আদালত বলবে, বেড়া ভালোই আজা, যখনকার কাম তখনই করতে হয়। কি যখন মানে সময়ের কাজ সময়ই করতে হয়। মানে বিষয়টা কি, আপনি আদালতের কাছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ ধারা ১২তে চাইছেন, কিন্তু সাথে সাথে অতিরিক্ত হিসেবে ১৯ ধারার অধীনে আপনি ক্ষতিপূরণ চান নাই। আপনি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাইছেন, আদালত এটাকে খারিজ করে দিছে, ডিসমিস করে দিছে। কিছুদিন পরে আপনার মনে হইল, খাইছে রে, মামলা মোকদ্দমা কইরা তো আমার অনেক লস হয়ে গেছে, আমি আদালতে একটু যাই সুযোগ নিতে। আদালতের কাছে গিয়ে ক্ষতিপূরণ চাইলেন। আদালত বলতেছে, ভাই তুমি যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাইছো তখনই তো তোমার এই কথাটা বলা উচিত ছিল, তুমি যেহেতু বলো নাই তোমার এই ক্ষতিপূরণের যে মামলাটা করছো এটাও খারিজ হয়ে যাবে। কত ধারা? ২৯। তার মানে আমরা ধারা ১২-র সাথে রিলেশন তৈরি করলাম ১২, ১৯, ৩৭ এবং হচ্ছে ২৯। ১২, ১২, ১৯, ২৯ এবং হচ্ছে ৩৭। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা অনেকগুলো ধারা শিখলাম, আমার গলা ব্যথা। আমরা আগামীকাল পুরো সুনির্দিষ্ট প্রতিকার আইনটাই শেষ করব। আমরা যতটুকু শুনলাম তার পরবর্তী থেকে শুরু করে, আর আমি আপনাদের আজকে পরিচয়টা দেওয়া হয় নাই, আমি আপনাদের সাথে ছিলাম অ্যাডভোকেট মিঠুন সাহা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB LLM কমপ্লিট করেছি। আপনাদের দোয়া চাই, আর হচ্ছে যে আমি থাকি হচ্ছে ঢাকার বনশ্রীতে। আবারও বলি যে আমাদের রিটার্ন ব্যাচ সরাসরি শুরু হবে এবং ক্লাস হবে বনশ্রীতে, সেখানে ফুল কোর্স হচ্ছে ৩০,০০০ টাকা। আমি সেখানে লোক নিব ৫ থেকে ১০ জন, ঠিক আছে? সপ্তাহে একদিন ক্লাস হবে, শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা-৮টা পর্যন্ত। ওকে, সপ্তাহে একদিন ক্লাস হবে, এভাবে আমাদের ফুল কোর্স শেষ হয়ে যাবে এবং এমনভাবে শেষ হবে যারা ক্লাস করবে তারা হাসি মুখে বেরোবে যে না, মিঠুন সাহা কিছু পড়াইছে, এবং তার মধ্যে কনফিডেন্ট বাড়বে যে হ্যাঁ সে পাস করবে। ধন্যবাদ, শুভরাত্রি, আপনাদেরকে ভালোবাসি। আর প্রতিদিন রাত ১১:১৫ এই পেজে লাইভ ক্লাস হয়। আমার রাত ১১টা পর্যন্ত জুমে ক্লাস থাকে। মানে কিছু আয়রোজগার তো করতে হবে, ঠিক না? আপনাদেরকে জুমে পড়াই, প্রিলি রিটেন ব্যাচগুলো পড়াই, সেই ব্যাচের ক্লাস রাত ১১টা বাজে শুরু হয়। ঠিক ১৫ মিনিট পরেই কিন্তু আমি আপনাদের কাছে চলে আসি। এই যে দেখেন, আমার মধ্যে টায়ার্ডনেস কাজ করে, ক্লান্ত ভাব, তারপরে আসি, কারণ আপনারা অপেক্ষা করেন, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আজকের মিঠুন শাহ শুধুমাত্র আইন শিক্ষার্থীদের জন্য। আজকে মিঠুন শাহকে জজ কোর্টে গেলে অন্তত ২০, ৫০ কাপ, ১০০ কাপ চা খাওয়ার অফার পাই, শুধুমাত্র আইন শিক্ষার্থীদের জন্য। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারাই আমাকে সরিয়েছেন, আপনারাই এই লাইভ ক্লাসটিকে সরিয়ে দিচ্ছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে, আমার জন্য বিভিন্ন জায়গা থেকে যতই বাধা আসুক, যতই কটুক্তি আসুক, আমি আমার এই ফ্রি লাইভ ক্লাস চালিয়ে যাব। আমি যতদিন সম্ভব পাই, যতদিন সরকারি কোনো বিধিনিষেধ আমার উপর না পড়ে, ততদিন আমি চালিয়ে যাব। আমি আপনাদেরকে কথা দিলাম, আপনারা এই পেজে ওয়েট করবেন। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে ছেলেটা টাকার কারণে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে পারে না, সেই ছেলেটার কাছে আপনি পৌঁছে দিবেন এই লাইভ ক্লাসটা, সেই ছেলেটার কাছে পৌঁছে দিবেন। উপকার করার সুযোগ সব সময় আসে না। সেই ছেলেটা এই লাইভ ক্লাসটা পেয়ে সে নিজেকে ধন্য মনে করবে, সে মনে করবে যে ফ্রিতে আমি কিছু পাইছি, সে মনে করবে যে বর্তমান প্রশ্ন পদ্ধতির আলোকে যেভাবে পড়া সম্ভব এভাবে মিঠুন সাহা পড়াইতে সক্ষম, তার কাছে ভালো লাগবে। এই সুযোগটা আপনি সবসময় পাবেন না। আমরা এমবি তো ওয়াও নাইস
এই মেয়েদের পোস্টে বা ছেলেদের পোস্টে কমেন্ট করে নষ্ট করি, সেখানে আপনি শেয়ার করে এমবি নষ্ট করলে ওই ছেলেটার জন্য, ওই মেয়েটার জন্য যে আর্থিকভাবে অসহায় তার জন্য উপকার হবে। এবং এই কারণেই মিথুন সাহার যতই কষ্ট হয়, মিথুন সাহা যতই ক্লান্ত বোধ করে লাইভ ক্লাস চালিয়ে যাবে, সরকারি কোনো বিধিনিষেধ আমার উপর না আসা পর্যন্ত। ভালো থাকুন, শুভরাত্রি।